প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইসিটি বাংলা স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা দেখিয়েছি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং উচ্চতর ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য। এই পর্বে আমরা দেখাবো চতুর্থ প্রজন্মের ভাষা সম্পর্কে পূর্ণাঙ্গ একটা টিউটোরিয়াল, এবং আগামী পর্বে আমরা অনুবাদক এবং অনুবাদকের প্রকারভেদ নিয়ে আলোচনা করব একটা টিউটোরিয়ালের মধ্যে। তো সামনের টিউটোরিয়ালটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ। তো চলুন আজকের টিউটোরিয়ালের মধ্যে আলোচনা শুরু করি। আজকের টিউটোরিয়াল স্ক্রিনে দেখতে পাচ্ছ, আজকের টিউটোরিয়াল হচ্ছে চতুর্থ প্রজন্মের ভাষা সম্পর্কে। তো ফোর জিএল কি? কম্পিউটারে সহজে ব্যবহারের জন্য বিশেষ ভাষাকে চতুর্থ প্রজন্মের ভাষা বা ফোর জিএল বা অতি উচ্চতরের ভাষা বলে। কম্পিউটারে ব্যবহৃত বিশেষ কয়েকটি ভাষাকে ফোর জিএল ভাষা বলে, যেমন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ অতি উচ্চ স্তরের ভাষা, অ্যাক্টোরাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার বা প্রয়োগ ভিত্তিক ভাষা। এ চারটা ভাষাকে বলা হয় ফোর জিএল ভাষা। তো ফোর জিএলের উদাহরণ কি? উদাহরণ হচ্ছে এসকিউএল, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ নোম্যান, আরপিজি 3-4-1, ফোকাস, ইন্টালেক্ট। এগুলো হচ্ছে ফোর জিএল ভাষার উদাহরণ। এবার আসুন ফোর জিএল এর সুবিধা, কি কি সুবিধা নিয়ে ফোর জিএল ভাষা তৈরি করা হয়েছে, আসলে কি সুবিধা পাওয়ার জন্য আমরা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজটা আবিষ্কার করা হয়েছে। এই ভাষায় লিখিত প্রোগ্রাম কোনো পরিবর্তন ছাড়াই অন্য কম্পিউটারে ব্যবহার করা যায়, সরাসরি অন্য ল্যাপটপে। এই একই ল্যাপটপের এক ল্যাপটপে লেখা প্রোগ্রাম অন্য ল্যাপটপে সরাসরি কাজ করে, কোনো পরিবর্তন বা পরিবর্ধন করা লাগে না। এটি অনেকটা ন্যাচারাল বা স্বাভাবিক ভাষার মতো। অর্থাৎ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ কি? মানুষের ভাষাটা হচ্ছে যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, যেমন ইংরেজি ভাষা হচ্ছে যে একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। তো এই ভাষাটা পুরো ইংরেজি ভাষার মতো। ডেটা সংরক্ষণ, কোয়েরি, রিপোর্ট তৈরি ইত্যাদি কাজ খুব সহজে করা যায়। এটি ইন্টারেক্টিভ মোডে কার্যক্রম, প্রোগ্রামিং প্রসেসকে সহজ করে। উচ্চতর ভাষার তুলনায় এটি খুব সহজে বোধগম্য ও ব্যবহারযোগ্য। উচ্চতর ভাষার তুলনায় এটি খুবই সহজ, বোধগম্য ও ব্যবহারযোগ্য, কারণ এটা সরাসরি ইংরেজি ভাষায় লিখিত। সফটওয়্যার তৈরি করতে সময় ও শ্রম কম লাগে, অর্থাৎ এই ভাষাটা দিয়ে সফটওয়্যার তৈরি করতে খুব কম সময় লাগে। যেখানে সি বা মিডল ক্লাস মিড ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখতে অনেক সময় লাগবে, সেই ক্ষেত্রে আমরা ফোর জিএল ল্যাঙ্গুয়েজ দিয়ে অল্প সময় এবং অল্প শ্রমে সফটওয়্যার তৈরি করতে পারি। ফোর জিএল এর সাহায্যে সহজেই অ্যাপ্লিকেশন তৈরি করা যায়, অ্যাপস তৈরি করা যায়। এটি কমান্ড লেখার, একটি কমান্ড লেখার সাথে সাথেই কম্পাইল হয়ে যায়, পুরো প্রোগ্রাম একসাথে কম্পাইল করতে হয় না। অর্থাৎ এক লাইন লিখলে ওই লাইন কম্পাইল হয়, পরবর্তী আরেক লাইন লিখলে আরেক লাইন কম্পাইল হয়, একই সাথে কম্পাইল হয়ে যায়। সো পুরোপুরি লেখার পরে আবার পুরোটা কম্পাইল করার দরকার হয় না, যেহেতু এক লাইন করে কম্পাইল হয়ে যায়। তবে ফোর জিএল এর কিছু অসুবিধাও রয়েছে। অনেক বেশি মেমোরির প্রয়োজন হয়, প্রোগ্রাম রান করতে বেশি সময় লাগে, প্রোগ্রামের আকার অনেক সময় বড় হয়, এটি হার্ডওয়্যার ক্যাপাসিটির উপর অনেকাংশে নির্ভরশীল, অনেক বেশি ডিস্ক স্পেস প্রয়োজন হয়। তো টিউটোরিয়ালটি বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো টিউটোরিয়ালটি দেখার জন্য থ্যাংকস, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, সুযোগ পেলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। তো এতটুকু ছিল আজকের টিউটোরিয়াল, আগামী পর্ব দেখার জন্য সাথে থাকুন এবং সে পর্যন্ত সুস্থ থাকুন। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ।